আসছে 20 অক্টোবর দেবীবোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। এবছর গাজীপুর জেলায় 458টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। শেষ মুহূর্তে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা, তবে প্রতিমার সাজ সরঞ্জাম দাম বেশি থাকায় অনেকটাই হতাশ। এই বাবার সাথে কাজ করতেছি প্রায় 3 বছর যাবৎ এবং যদি লেখাপড়ার পাশাপাশি আর কি বাবাকে সহযোগিতা করব। খরচ অনেক বেশি, সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশে পূজার আয়োজন নিয়ে আশাবাদী পূজারীরা। অনেক ভালো প্রস্তুতি, প্রতিমার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আশা করি ভালোই কাটবে মায়ের আশীর্বাদে। সার্বজনীন দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আশাবাদ পূজা উদযাপন কমিটির আমাদের বিশ্বাস, প্রতি বছরের ন্যায় এবারও আমরা গাজীপুর জেলায় সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মায়ের পূজা সুন্দর এবং সুন্দরভাবে করতে পারবো। উৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কোনোভাবেই যেন গাজীপুর জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, এই মটোকে আমরা সামনে রেখে আমরা যারা আছি সমস্ত মহলে আমরা এটাকে সুন্দরভাবে সাবলীলভাবে করার চেষ্টা করে যাব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আয়োজন নিয়ে সন্তুষ্ট গাজীপুরবাসী। জুবার রহমান, মাইটিভি নিউজ।